গাইস কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস আমি তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস আজ আমার দ্বিতীয় ব্লগ, তো ব্লগটি খুব ইন্টারেস্ট হতে চলেছে, তোমরা দেখতে থাকো গাইস। তো দেখো সামনে একটি নদী, এই নদীর পারেই হলো আমার বাড়ি, এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ গাইস, ভাঙা ভাঙা বাড়িঘর, গরিব মানুষ। তো গাইস এই নদীটি চলে গেছে, কালকে যে নদী দেখিয়েছি তোমাদের। তো গাইস সকালবেলা নাস্তা পানি করে আমি দোকানের দিকে রওনা দিচ্ছি, দোকানে যাব। ওই বাজারে আমার ছোট্ট একটা দোকান আছে গাইস। তো দেখুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁস ডাকছে। গাইস কেউ নেই আমার সঙ্গে, আমি একা একাই যাচ্ছি। তো সারা রাস্তা শুকনো হলে এই জায়গায় একটু কাদা আছে, গ্রামে কাদা থাকে এটাই স্বাভাবিক, কাদা ছাড়া আবার গ্রাম মানায় না। এই যে দেখুন এই জায়গা দিয়ে সব গাড়ি পার করে আরো নষ্ট করে ফেলেছে। তো সাইড দিয়ে শুকনো আছে, সমস্যা নেই, হেঁটে যাওয়া যায়। আমি একা একাই যাচ্ছি, দেখতে থাকুন গাইস আশেপাশে, আমি দেখাচ্ছি আপনারা দেখুন। অসাধারণ সবুজে সবুজে ঘেরা বাংলাদেশ, গ্রাম বাংলা, অনেক সুন্দর। এই যে মাছ মারছে ওই লোক নৌকা দিয়ে, এখনো নৌকা আছে বন্ধুরা আমাদের নদীতে, পানি যদিও কম। ধানে পোকা লেগেছে, বিষ দিচ্ছে। দেখাই আপনাদের বিষ তো। এখন আবার বিষ দর ড্রোন ক্যামেরা বাড়াইছে, ড্রোন দিয়ে বিষ দে। আমার এইদিক নাই ওগুলা, ওইটি রোড, ওই যে রোড। তো বন্ধুরা আমরা বাজারে এসে গেছি, এই দেখুন আমাদের বাজার। এই জায়গায় একটু ভাঙ্গা আছে, কিছুদিন আগে একটা এক্সিডেন্ট হয়েছিল এই জায়গায়, ওই এক্সিডেন্টে ভাঙ্গে গেছে রাস্তাটা। এদের সবাই আড্ডা দিচ্ছে, আমি ওখানে গিয়ে চা খাবো, এখন চা খেয়ে দোকান খুলবো, একদিন দোকান আপনাদের দেখবো। ও বন্ধুরা আজ চান্দাই কোনো হাটে যে গরু যাচ্ছে, চান্দাই কোনো গরু হাট। খুব ফাইনালি চলে এলাম বাজারে, চা খাচ্ছে। দেখুন এই দোকানের চাটা খুব ভালো চা দেয়, খুব নাম করা এখানের মধ্যে, খুব সুন্দর চা বানায়। দেখুন চায়ের কালারটা দেখুন, লাল চা, অনেক সুন্দর। অনেক দূর দূর লোক আসে এখানে চা খায়, খুব মজাদার চা বানায়। আপনারা দাওয়াত রইল, এসে খাবেন, অনেক সুন্দর চা দেয়। দেখুন চায়ের কালারটা অসাধারণ কালার, অসাধারণ অসাধারণ চা বানায়। তো ব্লগটি আজ এই পর্যন্তই বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।